গোসাইগাঁওর হিমলতাপু আরক্ষী চকীর আন এক বৃহৎ সাফল্য। এক গোপন সূত্রর পম খেদি মঙ্গলবারে নিশা প্রায় 11 বজাত হিমলতাপু আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া পল লাল হিমসিংর নেতৃত্ব তালাশি চলায় ইউপি 22T4655 নম্বরের 10 চকীয়া ট্রাকখনের এক বৃহৎ পরিমাণের কোরিয়ান সিগারেট জব্দ করে। পিছত আরক্ষী ট্রাকখনের ভিতর তালাশি চলায় আরক্ষী প্রায় 75 কার্টুন কোরিয়ান সিগারেট জব্দ করে। ধৃত গাড়ির চালক আর সহকারী চালকক্রমে উত্তর প্রদেশের রামপুর জেলার জুলফিকর আলম আর আসিফ আলী। আর এই সিগারেটর বজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা বলে আরক্ষীর সূত্রই জানিবলে দিয়ে। ইউপি 22T4655 নম্বরের 10 চকীয়া ট্রাকখনের কোরিয়ান সিগারেটখিনি লৈ তিনিচুকীয়ার পশ্চিমবঙ্গ অভিমুখে গৈ আছিল বলে আরক্ষী জানিবলে দিয়ে। গোসাইগাঁওর আজিজুল হকর রিপোর্ট, টিভি নিউজ। TV News.